নিরাপদ সড়ক দুর্ঘটনা নিহত শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ সারা দেশে হাফ ভাড়া কার্যকর 11 দফা দাবিতে শিক্ষার্থীদের পুনর্নির্ধারণে মানববন্ধন কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে। সকালে রামপুরায় শিক্ষার্থীরা জড়ো হতে চাইলে পুলিশ তাদের সরিয়ে দেয়। এ সময় পুলিশের এমন আচরণে নিন্দা জানিয়ে দাবি আদায়ে আরও কঠোর কর্মসূচি দেওয়ার কথা জানায় শিক্ষার্থীরা। এদিকে 1 ডিসেম্বর থেকে গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ পাস নেওয়ার কথা থাকলেও পুরোপুরি বাস্তবায়িত না হওয়ারও অভিযোগ পাওয়া যায় শিক্ষার্থীদের কাছ থেকে। আর নির্ধারিত ভাড়ার বাইরে ইচ্ছে মতো জুড়ে দেওয়া ভাড়া নেওয়া হচ্ছে রাজধানীর বাসগুলোতে। অনেক বাসে এখনও ইচ্ছে করে লাগানো হয়নি ভাড়ার তালিকা। শৃঙ্খলা সৃষ্টি হওয়ার শঙ্কা তারা প্রকাশ করছেন যে স্টুডেন্ট প্রবেশ করছে, এই আন্দোলনকে তারা কাজে লাগিয়ে দেশের পরিস্থিতি গুলাটে করতে চায়,